দেখছেন এই মুহূর্তে এনএইচ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা 10টি গুরুত্বপূর্ণ সংবাদে। তার আগে অনুরোধ, প্রতিদিন এই ধরনের সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। 2024 লোকসভা ভোটে খেলা হবে, মমতার মুখে ফের বিরোধী ঐক্যের সুর। টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে 2024 লোকসভা ভোটে বিরোধী দলগুলি একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই চালাবে বলে বার্তা দিয়েছেন মমতা। তিনি বলেছেন 2024 আবারও খেলা হবে, এবার পাশে থাকবে বিহার ঝাড়খণ্ড। প্রসঙ্গত উল্লেখ্য, এক মাস আগেই বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসে মহাজোটের সঙ্গে হাত মিলিয়ে বিহারে নতুন সরকার গড়েছেন নীতিশ কুমার। একদিকে মহারাষ্ট্র দখল করেছে বিজেপি, অন্যদিকে হাতছাড়া হয়ে গিয়েছে বিহার, বিফলে গিয়েছে ঝাড়খণ্ডের সরকার ভাঙার প্রচেষ্টা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিএমসির সাংগঠনিক সভায় 2024 লোকসভা ভোটকে সামনে রেখে বার্তা দিয়েছেন মমতা। সব বিরোধী দল একজোট হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সামিল হবে বলে হুঙ্কার দিয়েছেন মমতা। আর এই বিরোধী ঐক্যের কথা বলতে গিয়ে বিহার এবং ঝাড়খণ্ডের কথা বলেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য, 21 ভোটে জেতার পর সর্বভারতীয় ক্ষেত্রে টিএমসি লড়াই করবে ঘোষণা করেছিলেন মমতা। সেই মতো একাধিক রাজ্যের সংগঠন বিস্তার করতে শুরু করেন তিনি। ত্রিপুরা, অসম, মেঘালয়, গোয়া, এমনকি গুজরাটেও টিএমসির সংসার বিস্তার পেয়েছে। কেষ্ট জেলে জেল থেকে না বেরোনো পর্যন্ত খেলা হবে, হুঙ্কার দিয়েছেন মমতা। তেমনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে 2024 লোকসভা ভোটেও খেলা হবে স্লোগান দিয়েছেন তিনি। তিনি বলেছেন, বিজেপিকে হারাতে এবার সব বিরোধী দল একজোট হয়ে লড়াই করবে, বিজেপির 300 আসন কমবে, এক কথায় খেলা হবে 2024 লোকসভা ভোটে। বিহারে নীতিশ কুমার, ঝাড়খণ্ডে হেমন্ত সোরেন, উত্তরপ্রদেশ অখিলেশ যাদব সকলে একসঙ্গে বিজেপিকে দেশ থেকে উৎখাত করবে, এমনই বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি জোট ছেড়ে বেরিয়ে এসেছেন জেডিইউ সুপ্রিমো নীতিশ কুমার। নীতিশের এই সিদ্ধান্তের পর হঠাৎ করে একটু যেন ধাক্কা খেয়েছে বিজেপি। মহারাষ্ট্রের কৌশলে বিহারে সরকার ফেলার ছক তেমন কাজে দেয়নি। বিজেপি জোট ছেড়ে নীতিশ কুমার দাবি করেছিলেন 2024 লোকসভা ভোটে বিজেপি মাত্র 40টি আসন পাবে, বিপুল পতন হবে আসন সংখ্যায়। তারপরেই তিনি দিল্লি উড়ে গিয়েছিলেন, সেখানে বিরোধী দলের একাধিক নেতার সঙ্গে বৈঠক করেন তিনি। 2024 লোকসভা ভোটকে টার্গেট করেই যে ফের বিরোধীরা একজোট হতে শুরু করেছে তাতে কোনো সন্দেহ নেই। 21 বিধানসভা ভোটে টিএমসির বিপুল জয়ের পর সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়েছিল দিদিকে প্রধানমন্ত্রী চাই, যদিও সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহাজোটের প্রধানমন্ত্রী কে হবেন সেটা পরের আলোচ্য বিষয় বলে মন্তব্য করেছিলেন তিনি। তারপরেই আবার নীতিশকে নিয়ে শুরু হয়েছে জল্পনা, এবার শুরু হয়েছে বিহার কা বাবু হোগা প্রধানমন্ত্রী। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শোরগোল পড়লেও শেষ পর্যন্ত নীতিশ কিন্তু পুরনো দাবিটাই খারিজ করে দিয়েছে। মমতা ব্যানার্জির চক্রান্ত ফাঁস হয়ে গেছে তারকেশ্বরের মিছিল থেকে হুঙ্কার শুভেন্দু অধিকারীর। নবান্ন অভিযান সফল করতে তারকেশ্বরে মিছিলে যোগ দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন শুভেন্দু বলেছেন, মমতা ব্যানার্জির চক্রান্ত ফাঁস হয়ে গেছে। সারদাকাণ্ডে অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়ের সিআইডি চাপ দিয়ে চিঠি লেখানোর প্রসঙ্গে শুভেন্দু বলেন, মিথ্যা কখনো চাপা থাকে না। এই একই কায়দা করে সুদীপ্ত সেনকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল। আজকে সত্য সামনে আসছে, সিবিআই এর উচিত যারা এই চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা, আর এদের সেফ কাস্টডিতে নিয়ে যাওয়া, রাজ্য সরকারের জেলে না রাখাই উচিত। শুভেন্দু বলেন, দেবযানীর মায়ের অভিযোগ নিয়ে তিনি কিছু বলবেন না, চক্রান্ত মমতা ব্যানার্জির করেছিলেন, চক্রান্ত ফাঁস হয়ে গেছে। এবং যেহেতু সারদাসহ বিভিন্ন চিটফান্ড কেস সিবিআই দেখছে, সিবিআই এর দেখা উচিত ঠিক করে তদন্ত করে। আমাদের আইনজীবীরা হাইকোর্টে আবেদন করেছেন, হাইকোর্টের প্রধান বিচারপতি বলেছেন কেস ফাইল করে আসতে, আমরা কেস ফাইল করছি। তারকেশ্বর চাউলপট্টি থেকে রেল স্টেশন পর্যন্ত মিছিল করে বিজেপি, রেলগেটের কাছে তৃণমূল মহিলা কংগ্রেসের তরফে কালো পতাকা দেখানো হয়, গ্যাসের দাম, তেলের দাম বৃদ্ধিসহ বিজেপির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ করে তৃণমূল। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়, বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে পরিস্থিতি সামাল দেওয়া হয়। বড় স্বস্তি অনুব্রত মণ্ডলের, গরু পাচার মামলার মাঝেই বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস। ভোট পরবর্তী হিংসা মামলা থেকে অব্যাহতি পেলেন অনুব্রত মণ্ডল। শুক্রবার বিধাননগরের এমপি এমএলএ আদালত তাকে মঙ্গলকোট বিস্ফোরণ মামলায় বেকসুর খালাস ঘোষণা করল। তার আইনজীবী জানিয়েছেন, তথ্য প্রমাণের অভাবে মঙ্গলকোট হিংসা মামলায় অনুব্রতসহ মোট 10 জন বেকসুর খালাস করে দিল। এই মুহূর্তে অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় অভিযুক্ত সন্দেহে আসানসোল জেলে বন্দী।
এদিনই তাকে বিধাননগরের আদালতে পেশ করা হয়। সওয়াল জবাবের পর অনুব্রতর বিরুদ্ধে যথাযথ তথ্য মেলেনি বলে জানান তার আইনজীবী। সেই তাকে বেকসুর খালাস করে দেওয়া হলো। এদিন অনুব্রতর আইনজীবী সৌভিক বসু জানান, আজ আমার মক্কেল অনুব্রত মণ্ডল এবং আরও কয়েকজন অভিযুক্তকে আদালত বেকসুর খালাস করেছে। মঙ্গলকোট হিংসা মামলায় তাদের বিরুদ্ধে অভিযুক্ত তথ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছে মামলাকারীর আইনজীবীরা। আদালত থেকে বেরিয়ে অনুব্রত মণ্ডলের দাবি, আমাদের বেকসুর খালাস করলো আদালত, সত্যের জয় হলো। এটা 2010 সালের কেস, আমার ও আরও কয়েকজনের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছিল। আজ মহামান্য আদালতে রায়ে আমরা বেকসুর খালাস পেলাম। এরপরই তাকে প্রশ্ন করা হয়, পরবর্তী মামলাতেও এভাবেই মুক্ত হবেন? তাতে তার আত্মবিশ্বাসী উত্তর, আমি কি অন্যায় কিছু করেছি নাকি, খালি দেখতে থাকুন কি হয়। গত 2010 সালের 5 মার্চ মঙ্গলকোটের লাকুড়িয়ায় মল্লিকপুর গ্রামে বিস্ফোরণ হয়, তাতে কেবুলাল শেখ নামে এক ব্যক্তি জখম হন। এই ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তাদের অনুব্রত মণ্ডল কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনামাজ, নানুরের তৃণমূল নেতা কাজল শেখ সহ 15 জনের নাম ছিল। এই মামলাতেই গত বৃহস্পতিবার বিএমপি এমএলএ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয় অনুব্রতকে। সেদিন শুনানি শেষে রায়দান স্থগিত ছিল। এদিন রায় ঘোষণা হবে বলে জানিয়েছেন বিচারক। সেই মতো এদিনও সকালে আসানসোল থেকে কলকাতায় আসেন। প্রিজন ভ্যানের বদলে তাকে গাড়ি করে আনা হয়। আসার পথেই তিনি আত্মবিশ্বাসের সুরে জানান, দিদি পাশে আছে, এটা যথেষ্ট। আর আদালতের রায়েও সেই আত্মবিশ্বাস তার শরীরই ভাষায়। অবাক কাণ্ড, শুভেন্দুর মিছিলে পাথর ছোড়ার ঘটনায় গ্রেপ্তার বিজেপির নয় কর্মী। অবাক কাণ্ড তারকেশ্বরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির মিছিলে পাথর ছোড়ার ঘটনায় 9 জন বিজেপি কর্মীকেই গ্রেপ্তার করল পুলিশ। তৃণমূল কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এদিনই ধৃতদের আদালতে তোলা হয় বলে খবর। আগামী 13 সেপ্টেম্বর রাজ্যের দুর্নীতি এবং অপসারণের বিরুদ্ধে বিজেপির নবান্ন অভিযান ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক প্রস্তুতি সভা করে চলেছে বিজেপি। ঠিক তেমনভাবে এদিন তারকেশ্বরে বিজেপির একটি প্রস্তুতি মিছিল বের হয়, তবে কিছু মুহূর্তের মধ্যেই ঘটে যায় বিপত্তি। উল্লেখ্য, এদিনের মিছিলের নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী। তবে জয়কৃষ্ণ বাজার মোড় থেকে শুরু করে মিছিলটি চাউলপট্টি দিয়ে যাওয়ার মুহূর্তে আচমকাই শুরু হয় ঝামেলা। বিজেপির মিছিলটিকে কালো পতাকা দেখানোর পাশাপাশি তাদের সকল কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাথর ছোড়া হয় বলে অভিযোগ করে বিজেপি। আবার অপরদিকে বিজেপির মিছিলের কর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে তৃণমূল। তাদের দাবি, শুভেন্দু অধিকারীর মিছিলে উপস্থিত বিজেপি কর্মীরাই তৃণমূলকে উদ্দেশ্য করে পাথর ছোড়ে এবং সেই আঘাতে 10 জন মহিলা তৃণমূল কর্মী জখম হয়ে পড়েন। পরবর্তীতে তাদের হাসপাতালে ভর্তি করার পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করা হয়। সূত্রের খবর, তৃণমূলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এদিন মোট 9 জন বিজেপি কর্মীকেই গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে সিসিটিভি এবং মিছিলের ভিডিওগ্রাফির উপর ভর করে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এদিন তাদের আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে। পঞ্চায়েত ভোটে বিরোধী শূন্য করার হুঙ্কার, কারা পাবেন গুরুত্ব স্পষ্ট বার্তা অভিষেকের। নেতাজি ইন্ডোরে বুথকর্মীদের নিয়ে তৃণমূলের বিশেষ সম্মেলন থেকে পঞ্চায়েত নির্বাচনে বাংলাকে বিরোধী শূন্য করার ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের স্পষ্ট বার্তা, জোর করে জেতে নয়, গণতান্ত্রিক পথেই জয় চাই। পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনে এই পথে হাঁটতে হবে বলে সাপ নির্দেশ তার। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গণতান্ত্রিকভাবে বাংলাকে বিরোধী শূন্য করে তুলতে হবে। 2023 সালের পঞ্চায়েত ও 2024 সালের লোকসভা ভোটে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সেই কাজটা করতে হবে। নেত্রী আগেই সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার বার্তা দিয়েছেন, সেই পথে চলেই আমাদের বিজেপিকে জবাব দিতে হবে। প্রসঙ্গত 2018 সালের তৃণমূলের ডাকোডে পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন জায়গায় বিরোধীরা প্রার্থী দিতে পারেননি বলে অভিযোগ উঠেছিল। এবার যাতে তেমন অভিযোগ না ওঠে সেদিকে খেয়াল রাখতে হবে বলে সতর্ক করে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার কথায়, তৃণমূলকে যত আঘাত করা হবে ততই শক্তিশালী হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলবেন তা বুঝে গিয়ে বাস্তবায়িত করুন। বিজেপিকে নিশ্চিত করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, 2021 সালে বিধানসভায় হেরে 4 জন মন্ত্রীকে গ্রেপ্তার করেছে, পঞ্চায়েত ও লোকসভা ভোটে এর জবাব দিতে হবে, চোখে চোখ রেখে লড়াই করতে হবে। ভারতে 1067 রাজনৈতিক দল আছে, কিন্তু একমাত্র তৃণমূলই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছে। এদিন দলের নীতি স্পষ্ট করে দেন দলের জাতীয় সাধারণ সম্পাদক। তিনি বলেন, এই দলে কোনো লবি নেই, একটাই লবি, মমতার লবি, যিনি বুক চিতিয়ে লড়াই করবেন, বলবেন মমতা জিন্দাবাদ, তাকে দল সম্মান দেবে। অভিষেকের কথা দলনেত্রী সর্বেসর্বা।
তবে অনেকেই অভিষেককে তৃণমূলের দুই নম্বর বলে উল্লেখ করে থাকেন। সে প্রসঙ্গে অভিষেক সাফ জানান, তৃণমূলে দুই বা তিন নম্বর বলে কিছুই নেই, আমি আপনি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। মেগা সমাবেশের পর জেলা সফর, পূর্ব মেদিনীপুরে পা রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিশেষ নজরে পূর্ব মেদিনীপুর, জেলা প্রশাসনের ভিডিও কনফারেন্সে খবর নেন কাঁথি ও দীঘার। সদ্য তালিকা প্রকাশ হয়েছে দুই সাংগঠনিক জেলা তৃণমূলের ব্লক শহর যুব মহিলার। চলতি মাসে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 14 সেপ্টেম্বর দুপুরে পূর্ব মেদিনীপুরে পা রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবেই জেলার উপর বিশেষ নজর রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হয়েছেন ওই স্থানে, যাতে পঞ্চায়েত নির্বাচনের আগে এখানকার উন্নয়ন নিয়ে বিরোধীরা বেশি সরব হতে না পারেন তাতে সচেষ্ট মুখ্যমন্ত্রী। এই সফরে প্রশাসনিক বৈঠক ছাড়াও একাধিক প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে কর্মীদের নিয়ে মেগা বৈঠকের আয়োজন করা হয়েছিল, সেখানে পঞ্চায়েত নির্বাচন নিয়ে একগুচ্ছ বার্তা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আমাদের দলে কর্মীরাই সম্পদ, তাই দলটার নাম তৃণমূল। বুধবার নবান্নের সভাঘর থেকে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে রাজ্য জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। কাঁথি হলদিয়া পুরসভা দুর্নীতি রোধে কড়া ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। চলতি মাসে ফের জেলা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। 14 সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। এই বৈঠকে প্রশাসনিক বৈঠকে ছাড়াও মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্প উদ্বোধন করবেন। তাম্রলিপ্ত মেডিকেল কলেজ, দীঘা সৌলভ মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সফর ঘিরে দপ্তর ভিত্তিক বিভিন্ন প্রকল্পের তালিকা তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।